হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ইমেজ, ইমেজ থেকে ভেরিয়েবলস। হ্যাঁ, ভেরিয়েবলস দিয়ে আপনি যেভাবে কাজ করতে পারেন, 7 দিনের কাজ একদিনে করে ফেলতে পারেন। যেমন ধরুন আইডি কার্ড, লাইক আপনার যে কোনো একটা কোম্পানিতে জব করেন, সেখানে আপনার কিছু ক্লায়েন্ট আছে, সেখানে আইডি কার্ড প্রিন্ট হয়। আইডি কার্ড দেখা গেল একই ডিজাইনের, সেম ডিজাইনের অনেকগুলা, 100, 200, 400, 5,000, 10,000 আইডি কার্ড হয়। এটা স্বাভাবিক, আমরা সবাই বুঝি যে একই ডিজাইনের একই কোম্পানির আইডি কার্ড গুলো ডিজাইন একই থাকে, শুধু নাম এবং ডেজিগনেশন, ফোন আইডি এইসব গুলো চেঞ্জ করা লাগে। তো আমরা ফার্স্টেই যেটা করব সেটা হলো আমরা ডিজাইন করে নেব ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যে ডিজাইনটা, আমরা ডিজাইন গুলা কমপ্লিট করে নেব। আমি আপনাদের দেখানোর জন্য অনেক সময় লাগবে জন্য আমি আগে সবকিছু রেডি করে রেখেছি, আপনারা সবকিছু রেডি করে নেবেন আগে নিজের মতো। সাপোজ সে এক্সেল, এক্সেল মাইক্রোসফট এক্সেলে যাবেন। এক্সেলে যাওয়ার পরে আপনি এখানে আইডি নং দিবেন, মানে সিরিয়াল ওয়াইজ আগে সবগুলো ফার্স্টে লিখে নিবেন নামগুলা। যেমন নামগুলো আমি এখানে নেমস দিয়েছি, নেমস এর গুলো আমি 3টা দিয়ে জাস্ট দেখাবো, এবং আপনি এখানে 3,000 না 30,000 করতে পারেন, সেটা আপনার হিসাব। আইডি এবং নেমস এবং ডেজিগনেশন, ফটোস, ফটোস অর্থাৎ এখানে ফটোস, যেমন নাম দিয়ে দিয়েছি না, আপনি ভাবছেন যে ফটোস এর নাম, হ্যাঁ, এখানে এই ফোল্ডারের ভিতরেই একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এই ফোল্ডারের ভিতরেই আপনি একটা এক্সেল শিট ক্রিয়েট করবেন, এবং দেন এক্সেল শিট ক্রিয়েট করার পর এখানে যে ছবিগুলো, যতগুলো আপনি পার্সন, যতগুলো মানুষের আপনি আইডি কার্ড করবেন, সেই ছবিগুলো অবশ্যই, ছবি লাগবে, ছবিগুলো এখানে যে নামটা ইউজ করবেন এখানেও আপনি সেই নাম দিয়ে রাখবেন। যেমন ধরুন রিপন, এখানে আমার ছবির নাম রিপন আছে। এবং জেপিজি কোথায় পেলেন এটা ভাবছেন, এখানে আপনি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাবেন, এখানে দেখবেন জেপিজি, অর্থাৎ আপনার যে এক্সটেনশনটা, যে কোন যে ছবিটা, আপনি যদি এখানে পিএনজি থাকে পিএনজি লিখবেন, আপনি যেটা জেপিজি থাকবে সেটা এখানে লাস্টে জেপিজি লিখবেন। ফটো নেমটা কিন্তু প্রয়োজন এখানে, কিন্তু প্রতিটা স্টেপই খুব প্রয়োজনীয়, এবং খুব ধৈর্য সহকারে মাথায় নিয়ে, কোনো এক জায়গায় যদি মিস হয় তাহলে কিন্তু আপনার পুরো কাজটাই হবে না। তো একদম অ্যাজ ইট ইজ একটু কপি পেস্ট করবেন, শুধু আপনি লিখবেন এবং পরে পরবর্তীতে কপি পেস্ট করবেন, যাতে ভুল না হয় কোনোভাবে। যেমন ধরুন আমি মাইক্রোসফট অফিস এক্সেলে এখানে নেম, আইডি এবং ডেজিগনেশন এবং এবং প্রতিটা ওয়ার্ড বড় হাতের থাকলো কি ছোট হাতের থাকলো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এই লাইনটা শুধু, যেমন আমি আইডি, নেমস, ডেজিগনেশন, ফটোস, ফোন, ইমেইল এইগুলো দিয়েছি, এবং এগুলো দেওয়ার পরে আমার ফটোগুলা নামের দিয়ে দিয়েছি এখানে ফটোস। তো তারপরে আপনি চলে যাবেন কি, এই এক্সেল ফাইলটা, যে এক্সেল ফাইলটা কনভার্ট করা লাগবে আপনার টেক্সটে, টেক্সটে আমি এখানে কনভার্ট করে রেখেছি টেক্সটে। আপনি কনভার্ট সেভ অ্যাজ দিয়ে এখানে নোটপ্যাড, এখানে টেক্সটে কনভার্ট করে নিবেন, এখানে কিন্তু কোনো চেঞ্জ করবেন না। কনভার্ট হওয়ার পর ভাবছেন যে এলোমেলো আছে, এলোমেলো থাক, এলোমেলো থাকতে দিন। এবার আমরা চলে যাই ফটোশপে। ফটোশপে যাওয়ার পর আমাদের এই ফাইলটা সামনে রাখি। এখন দেখতে পারবেন যে এখানে আমি আইডি, এখানে আইডি লিখেছি না, এটা থাকবে, এটা আমরা নতুন একটা গ্রুপ করে রেখেছি এখানে। এই দেখুন, নতুন একটা মানে নিউ একটা গ্রুপ করে রেখেছি, এ আইডি, ফোন এবং ইমেইল, এটা প্রতিটাতেই থাকবে, শুধু চেঞ্জ হবে আইডির জায়গায় আইডি নং চলে আসবে, ফোনের জায়গায় ফোন নাম্বার চলে আসবে, ইমেইলের জায়গায় ইমেইল চলে আসবে, এবং ডেজিগনেশন, ডেজিগনেশন, নেম, ফটো এগুলো চেঞ্জ হবে, এটা থাকবে। সো আমরা একটাকে নিয়ে একটা গ্রুপ করে রেখেছি, এটা আমরা চেঞ্জ করবো না। এবার চলে যাই এখানে, এবার আমাদের দেখতে হবে কি, এখানে আমরা নেমস লিখেছি, এখানে কি ঠিক নেমসই লিখেছিলাম? এই দেখুন NAMES, এখানে যে যে ওয়ার্ড ইউজ করছেন এখানেও সেটাই আপনার ইউজ করতে হবে, অর্থাৎ এখানে এই আপনার যে লেয়ার, লেয়ার নেমও সেটাই থাকতে হবে। এই দেখুন নেমস, এখানে NAMES, এখানে এই লাইনটা শুধু আপনি আইডি, নেম, যে দেখেন আইডি কিন্তু দুইটাই বড় হাতের, এখানেও দেখবেন দুইটাই বড় হাতের লিখেছি, এবং এখানেও আপনার লেয়ারে গিয়ে দেখবেন এখানেও দুইটা বড় হাতেরই আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনি আইডি, নেম, ডেজিগনেশন, ফটোস, ফোন, ইমেজ, যা কিছু এখানে ইউজ করেছেন ফার্স্ট এক্সেলে, সেইগুলো এখানে ইউজ করতে হবে অ্যাজ ইট ইজ, এই লেয়ারসগুলোতে, অর্থাৎ এখানে যেগুলো চেঞ্জ করবেন অ্যাজ ইট ইজ, এক্সেল ফাইলে উপরে শিটে যা কিছু লিখেছেন, এবং এখানে একদম অ্যাজ ইট ইজ একটা ওয়ার্ডও মিস্টেক হওয়া যাবে না, তা না হলে কিন্তু আপনার পুরোটা কাজ হবে না। এবার আমরা চলে যাই, এখানে আমাদের ফোল্ডারে সবকিছু করা হয়ে গেছে, এখানে আমরা কনভার্টও করে রেখেছি নোটপ্যাড। তো আমরা এবার চলে যাই ফটোশপ ইমেজ, ইমেজ থেকে আমরা এখন চলে যাব ভেরিয়েবলস, ভেরিয়েবলসে যাব ডিফাইন, আমরা ফার্স্টে ডিফাইন করে দিব।
এখানে আমি আপনাদের বোঝানোর জন্য আগেই করে রেখেছি, এবং আমি এখন দেখাবো গ্রুপ ওয়ান। এই দেখুন আমার যে লেয়ার প্যানেলটা আছে, লেয়ার প্যানেলের ফার্স্টে গ্রুপ ওয়ান আছে, অর্থাৎ গ্রুপ ওয়ানে কোনো চেঞ্জ আসবে না, কোনো চেঞ্জ আমরা করব না। এখন আমরা এই রাইট সাইডের এই অ্যারোতে ক্লিক দিই, ইমেইলস, ইমেইলস কিন্তু এই গ্রুপ ওয়ান এর ভিতরে এই ইমেইলসটা এসেছে। এতে দেখতে পাচ্ছেন ডট আছে, এখানেও ডট আছে, এটাতেও চেঞ্জ করবো না আমরা। তো চলে যাই নেক্সটে, ফোন এটাতেও না, আইডিতে এটাতেও না। এই দেখুন ইমেইল, এই যে ইমেইলটা আছে এখানে কিন্তু এই ইমেইলটা চলে এসেছে এই লেয়ার। এখন কিন্তু আমাদের এখানে যে যা কিছু শো করছে ভেরিয়েবলসে, সেটা কিন্তু এই লেয়ারে যেটা যেটা লেখা আছে এই এইখানে লেয়ারের, এই দেখুন লেয়ার লেখা এখানে কিন্তু সেগুলা শো করছে, এবং এখানে আপনি কনফার্ম করছে যে টেক্সট ফাইলে কি আছে, আপনার টেক্সট ফাইলে কি ইমেইলে আছে। এই দেখুন আমাদের টেক্সট ফাইলে ইমেইল, ইমেইলের জায়গায় ইমেইল আছে, এবং অ্যাজ ইট ইজ এখান থেকে কপি করবেন, কপি করে কন্ট্রোল সি এবং এখানে আপনি দিয়ে দিবেন। এভাবে আপনি প্রতিটা প্রতিটা স্টেপে আপনি অ্যারো দিয়ে যাবেন, অ্যারো দিয়ে আমাদের ইমেইল কনফার্ম হয়ে গেছে, এবং ফোন নাম্বার, ফোন নাম্বারও আপনি আবার এখানে দেখে নেবেন যে ফোন লিখেছি না অন্য কিছু লিখেছি। এই দেখেন PHONE, ফোন এখানেও আমরা ফোনই লেখা আছে, ফোনই লিখেছি, এবং এখানেও আমাদের ফোনই আছে। অবশ্যই চারিদিকে সব জায়গায়, অর্থাৎ যে যে কয়টা স্টেপ আছে সব জায়গায় একদম অ্যাজ ইট ইজ হতে হবে, বুঝতে পারছেন তো? যদি বুঝতে না পারেন তো অবশ্যই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, ফার্স্টে দেখে ক্লোজ করে দিলে কিন্তু এটা বুঝতে পারবে না, শেষ পর্যন্ত দেখবেন। এবং এমনও হতে পারে আবার পুনরায় আপনার দেখতে হতে পারে, অবশ্যই পিসি নিয়ে ফটোশপ ওপেন করবেন এবং এরকম কিছু একটা ডিজাইন করবেন, কিছু নাম দিবেন ডেমো, সেটা আমি এখানে সবই ডেমো ইউজ করেছি, যার নাম মনে আসছে তারই নাম দিছি আমি, আপনি চাইলে এখানে দিয়ে প্র্যাকটিস করে রাখতে পারেন, নাহলে কিন্তু ভুলে যাবেন। তারপর ইমেইল, ফোন, ফোন নাম্বার, এখানে আমরা ফোন লিখেছি, আপনি প্রয়োজনে এখান থেকে কপি করে নিচে টেক্সটের জায়গায় দিয়ে দিবেন, কন্ট্রোল সি কপি, এই নেমের এই জায়গায় কপি করে দিয়ে দিবেন এইভাবে। তো এভাবে দেওয়ার পরে আপনি বারবার ফলো করবেন, যদি সব কিছু ঠিক থাকে তারপর আপনি নেক্সট করে যাবেন, আমাদের সব লেখা আছে একদম অ্যাজ ইট ইজ। এই দেখুন ওকে, এবং ফটোতে আসি, এখানে না লেয়ার ওয়ানে চলে এসেছে, আবার আমরা চলে যাই নেক্সটে ফটো, ফটোতে আসার পরে এখানে ফটোটা আপনি ফিল করে দিবেন। এই দেখুন এখানে যে অ্যারো চিহ্নটা, এখানে যে প্রিভিউ দেখতে পাচ্ছেন, ফিল দিলে আপনার ছবিটা বড় হয়ে, ফটোটা বড় হয়ে এখানে বসে যাবে। আপনি যদি এখানে ফিট দেন, ফিট ইউজ করেন, তাহলে দেখুন এখানে চারিদিকে ফাঁকাও থাকতে পারে, নো প্রবলেম, আপনি ফিল ইউজ করবেন। এবং এখানে ক্লিপ টু এই বক্স, একটা যে বক্স নিয়েছিলাম আমি, এই বক্সে আপনার অ্যালাইনমেন্ট হয়ে এই বক্স অনুযায়ী কেটে যাবে, এটাকে এখানে চেক দিয়ে রাখবেন এবং দেন ওকে। ওকে হয়ে গেল, এবার আমাদের সবকিছু ঠিকঠাক আছে আশা করি। এবার আমরা আবার চলে যাব ইমেজ, ইমেজ থেকে ভেরিয়েবলস, ভেরিয়েবলসে ডাটা সেট। এবার আমরা ডাটা সেট করব, ওই যে আমার এক্সেল শিট থেকে যে আমরা এই যে এইটা যে আমরা ডকুমেন্টসে কনভার্ট করেছিলাম, নোটপ্যাডে কনভার্ট করেছিলাম, এটা কিন্তু এলোমেলো হলে কিন্তু এখানে নিবে না, অর্থাৎ এখানে আপনার এক্সেলে নিতে বলছে। কিসের জন্য? কারণ যে স্পেসগুলো আছে, স্পেসগুলো যাতে ঠিক থাকে। এখানে দেখতে পাচ্ছেন আপনি নোটপ্যাডে যখন কনভার্ট করেছি তখন কিন্তু স্পেসগুলো কেমন এবড়ো থেবড়ো হয়ে গেছে, এভাবেই থাকবে। আপনার এক্সেল শিটে করার পর, কনভার্ট করে নোটপ্যাডে আসার পরে আপনি যেভাবে থাকবে অ্যাজ ইট ইজ এইভাবেই রাখবেন, এখানে কোনো নাড়াচাড়া করবেন না। আপনার যদি প্রয়োজন হয়, যদি চেঞ্জ করা লাগে, তাহলে অবশ্যই এক্সেল শিটে যাবেন এবং তারপর আবার কনভার্ট করবেন, ঠিক আছে? আপনি নাম যেটা খুশি দিতে পারেন। এখানে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আমাদের ডাটা সেট কয়টা আছে। এই দেখুন আপনার ডাটা সেট আছে তিনটা, তিনটা ডাটা সেট আছে। আমরা ডাটা সেট অবশ্য করে রেখেছি, এই কারণে আমার এখানে শো করছে। আমরা যদি না করি তাহলে চলে যাই ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে এই যে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল, এই দেখুন এই ফোল্ডারটায় অনেকগুলো ছিল কিন্তু কোনো কিছু শো করেনি, আমাদের শুধু যে ডকুমেন্টটা আছে এটাই শো করেছে, এবং এখান থেকে আমরা লোড করে দেবো। এটা লোড করে দেওয়ার পরে অটোমেটিক এখানে যা আছে থাকতে দিন, ওকে। এবং দেন এখানে দেখুন চলে এসছে, এবং আপনি প্রিভিউ করে দেখতে পারেন, এই দেখুন। চলে এসেছে সবই, আপনি চাইলে দেখতে পারেন, এই দেখুন রিফন, আমার ছবিটা চলে এসেছে, আমার নাম, ডেজিনেশন, আমার আইডি, ফোন নাম্বার, ইমেল, এগুলো কিন্তু আমি সব ডেমো ইউজ করেছি, আপনি চাইলে অরিজিনাল ইউজ করে নিতে পারেন, নো প্রবলেম। তো আমরা এখানে ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, আমাদের সবগুলো সে সেট করে নিয়েছে। এবার এই ফাইলগুলো আমরা কিভাবে এক্সপোর্ট করব, এবার চলে যাই ফাইল, ফাইল থেকে অবশ্যই এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমরা চলে যাই ডাটা সেট অ্যাজ ফাইল, ওকে। এবং এখানে আমরা সিলেক্ট করে দেই ফোল্ডারটা আমরা কোথায় সেভ করব, আমাদের টেক্সট
টেক্সটের ভিতরে আমরা একটা নিউ ফোল্ডার করে নিই, ফাইলস, ফাইলস নাম দিন, ওকে। এবং এখানে আমরা সেট করে দিলাম। এখন এখানে দেখতে পারবেন অল ডাটা সেট যতগুলো আছে আপনার এখানে শো করবে, চাইলে আপনি এখান থেকে এক একটা করে নিতে পারেন। আমি এক একটা না পুরোটাই করব, অল ডাটা সেট এবং দেন ওকে। এবার কিছু সময় ওয়েট করেন এবং আপনার যে ডাটাগুলো আছে যতগুলো সেভ করেছেন বা যতগুলো নাম আপনি দিয়েছেন ততগুলো আপনার কনভার্ট হয়ে সবগুলো একদম ওইখানে ওই ফোল্ডারে সেভ হয়ে যাবে। এই যে আমাদের সেভ হয়ে গেছে। তো যদি বেশি নেন, অনেকগুলো নেন, তাহলে অবশ্যই সময় লাগবে একটু। আমরা ডেস্কটপ চলে গেলাম, টেক্সট, টেক্সটের ভিতর ফাইলস, এই দেখুন চলে এসেছে আমাদের তিনটা। এবং এখানে আমরা তিনটা ওপেন করে দেখি ঠিকঠাক আছে নাকি, এটা ক্লোজ করে দেই, এটা আমাদের প্রয়োজন নেই। এবং এখানে ফাইলস এর ভিতর চলে যাই, তিনটা ওপেন করি, তিনটাই ওপেন করি আমরা। আগে ফার্স্টে দেখি, এই দেখুন আমাদের এখানে তিনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে নাম, নামের সাথে ছবি এবং আইডি এবং ফোন, ইমেল, যা কিছু আছে সব সে চেঞ্জ করে নিয়েছে। এভাবে আপনি করে নিতে পারেন 7 দিনের কাজ একদিনে। এটা খুব কঠিন না, আবার কঠিনও বটে। তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, আমার ভিডিওটা যখন দেখবেন শেষ করে যদি না বুঝতে পারেন তাহলে আবার দেখবেন প্রথম থেকে, এবং তারপর আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন, বুঝতে পারবেন। আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করবো। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন।